দল থেকে বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করবেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। কিছুক্ষণের মধ্যে মহানগরীর নিজ বাসভবনে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এর মধ্যে সেখানে জড়ো হয়েছেন জাহাঙ্গীরের পক্ষের নেতাকর্মীরা। এর আগে গেল রাতে গাজীপুরের চান্দনা, চৌরাস্তা, জয়দেবপুর শহর ও টঙ্গীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে জাহাঙ্গীর বিরোধী নেতাকর্মীরা। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। তবে তার মেয়র পদে থাকা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইতিমধ্যে প্রমাণ হয়েছে এবং সত্য তার মুখ থেকেই বের হয়ে এসেছে। এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই। অনীতি বিলম্বে তার বিরুদ্ধে যেন সে আইনগত ব্যবস্থাটি গ্রহণ করা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, খুব অল্প সময়ে জাহাঙ্গীর আলমের উত্থানের বিষয়ে নেতাকর্মীদের মনোভাব কেমন, কি তথ্য রয়েছে আপনার কাছে বিষয়ে? আপনি জানেন যে গতকাল যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় জাহাঙ্গীর, তিনি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, তো গতকাল যে সিদ্ধান্তটি এসেছে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার সদস্য পদ বাতিল হয়েছে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক পদ সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। তো এখন কিন্তু আমরা যে বিষয়ে গতকালকে রাতে দেখতে পেয়েছি যে তার সমর্থক গোষ্ঠী যারা রয়েছে তাদেরকে আমরা মাঠে না দেখতে পেলেও কিন্তু তার তার বিরোধী যারা রয়েছে তারা কিন্তু আনন্দ মিছিল করেছে এবং যে মিষ্টি বিতরণ করেছে। তো এখন গাজীপুরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে মেয়র জাহাঙ্গীর আলম আজ দুপুরে কিন্তু তার এই বিষয়ে তিনি প্রেস ব্রিফিং করার একটি সিদ্ধান্ত জানিয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত রয়েছে। তো এখন কিন্তু গাজীপুরে কিন্তু থমথমে একটি পরিবেশ দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে একটি প্রশ্ন রয়ে যায় যে এখনো কিন্তু গাজীপুর মেয়রের যে পদটি সেটি কিন্তু ঠিক থাকবে কিনা, সেই বিষয়টি এখনো কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। তো সব কিছু মিলে বলা যাচ্ছে গাজীপুরকে একটি থমথমে পরিস্থিতি ক্রিয়েট করছে। তো এই ছিল আমাদের সবশেষ তথ্য মৌসুমী। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ তরিকুল ইসলাম তারেক জানাচ্ছিলেন গাজীপুর থেকে।